রাজধানীর শ্যামপুর কদমতলি ও যাত্রাবাড়ী থানা প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকালে যাত্রাবাড়ী নূর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা সকলে ঐক্যবদ্ধ থাকলে তাদের উপরে চাপিয়ে দেওয়া মিথ্যা অভিযোগ সহজেই রুখতে পারবে। সেই জন্যই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং সবসময় আমাদের লক্ষ্য করতে হবে, আমাদের যদি একজন সংবাদ কোথাও কোনো জায়গায় গিয়ে কোনো বিপদে পড়ে কোনো কথার সম্মুখীন হয়, আমরা সহজেই তাকে দোষী সাব্যস্ত না করে আগে আমরা সংশ্লিষ্ট যে যার সঙ্গে ঘটেছে ঘটনাটি তার সঙ্গে কথা বলবো এবং তার বিষয়ে সবসময় যদি সে অন্যায়ও করে আমরা তার পাশে থাকার চেষ্টা করবো। সর্বশেষ পর্যন্ত যত প্রমাণিত না হচ্ছে যে সে অন্যায়কারী, সে অন্যায় করেছে, কেউ তো বলতেই পারে সংবাদকর্মীদেরকে যে এই ব্যক্তি অপরাধী, এই ব্যক্তি চাঁদা চেয়েছে, এই ব্যক্তিকে চাঁদা না দেওয়ার কারণে সে সংবাদ প্রচার করেছে। আসলে এই কথাটা শুনেই আমরা যে তার পিছন থেকে সরে আসবো এমনটা যেন না করি আমরা। এ সময় বক্তারা আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে সাংবাদিকদের আরও সোচ্চার হতে হবে। মাদক একটি খুব খারাপ জিনিস, যে জিনিস মানুষের সাথে একবার মিশে যায় সহজে তাকে ধ্বংস করে দেয়। খুব সহজে ধ্বংসের, খুব সহজে একটি মানুষকে ধ্বংস করার জন্য মাদকই যথেষ্ট। বাংলাদেশের মধ্যে মাদক জিরো টলারেন্সে চলে আসে এবং সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। অনুষ্ঠানে কসজা প্রেস ক্লাবের সভাপতি ওয়াসিউদ্দিন নুরানির সভাপতিত্বে ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হেদায়তুল ইসলাম স্বপন উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুনা রশিদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দৈনিক আলোর জগৎ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সরকার জামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালীন সময় হারুনা রশিদ বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশে দেশ এখন অনেকটা মাদকমুক্ত এবং তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ঘোষণা দিয়েছে জিরো টলারেন্স আনতে, আমরা সেভাবে এই ঢাকা পাসের সকলে ওয়াদা করব, আমাদের ঢাকা পাসে যেন কোনো মাদক মুক্ত আমরা করব ইনশাআল্লাহ। আমাদের মা বোনের ভাইকে বলবো, আপনি সন্তান আপনি দেখে রাখুন, কারণ আপনি যদি ভালো করে দেখেন, ভালো করে নজর দেন, তো অন্য কোনো আমি যেতে পারবো না। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও রাজনীতিবিদ সহ আরো অনেকে। আমাদের মা বোনের ভাইকে বলবো।